লবণ 150 টাকা কেজি। আল্লাহ রে, কম 150 টাকা কম, কাল মাত্র 30 টাকা করে লবণ কিনছি আর আজকে 150 টাকা হয়ে গেছে। প্রাইসের মতন দাম বাড়ি যাবো, 300 টাকা হয়ে যাবো। সাই দোকান যাই যা লবণ হবে কিলো। Run. ভাই, পেঁয়াজের মতন লবণের দাম বাড়ি গেছে বুঝছেনি? ভাই এতদিন পেঁয়াজ ছাড়া ভাত খেয়েছি, এখন কি লবণ ছাড়া কি ভাত খেতে হবে? আরে ভাই খাইতে হবে, কিছু করার নাই। জানেন না কি হয়েছে ভাই, এদের মতন লবণের দাম বাড়ি গেছে ভাই, এই লবণ কিনতে হবে আরো দাম বাড়ি যাবো। ধান ও মাই গড, পেঁয়াজের মতন লবণেরও দাম বাড়ি গেছে, এই কথাটা ফেসবুকে পোস্ট করতে হয়। যাই তাড়াতাড়ি লবণ কিনে যাই, নেটে লবণের কাছে 500 টাকা যদি হয়ে যায় তাহলে তো মাথায় বাস। আল্লাহ লবণ কিনে যাই। ভাই কিছু লাগবে নাকি ভাই? ভাই লবণ আছে, কত কেজি লবণের দাম? 50 কেজি আনছি, রাই দেন দিচ্ছি অনেকদিন আর খুশি। আরে ব্যাকে বলত কয় আল্লাহ, তোরা বলত তোরা কি খাবি লবণ 150 টাকা করি, আর আই খাইও 100 টাকা করি। 150 টাকা তো থাকতো না, 300 টাকা হয়ে যাবে। প্যাঁচের কেজি 150 টাকা ছিল তো 300 টাকা হয়ে গেছে কি? যাই ফেসবুকে একটা পোস্ট দি, দিচ্ছি রে অনেকদিন পর দিচ্ছি লবণ 30 টাকা। এখনো কেউ গুজবে কান দিবেন না, সবই গুজব লবণ, এখনো নিয়ন্ত্রণে আছে দাম 30 টাকা। এখনো লবণ আপনারা গুজবে কান দিবেন না, লবণের দাম আগের মতো বৃদ্ধি পায়নি, তার মানে আমি লস খাইলাম। আমার 1 বছরের লবণ কিনছি 100 টাকা করে, আমার টাকা পয়সা সব গেল। আপা আমার দোষ কি? আমি 30 টাকা দিয়ে 100 টাকা দেখি না আপা, আজকে তোর একদিন আমার যত দিন লাগে। আপা 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 আমার দোষ নাই গো আপা আপা। সো গাইজ, আশা করি ভিডিওটি ভালো লাগছে আর আপনাদের জন্য ভিডিওটি করলাম। আপনারা অবশ্যই সচেতন হবেন, ফেসবুকে কোনো কিছু দেখে বিবেচনা করবেন না যে এটা সত্য, আগে যাচাই করতে হবে এটা কতটা সত্য। তো আশা করি আপনারা নেক্সট টাইম আর এরকম ভুল করবেন না, কোনো কিছু দেখে সাথে সাথে বিবেচনা করবেন যে এটা সত্য না মিথ্যে, তারপর আপনারা এটা যাচাই করে তারপরে বুঝবেন যে গুজবে কান দেওয়া উচিত। তো আমি বলতে চাচ্ছি যে গুজবে কান দেবেন না, আর এই ভিডিওতে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সো ক্ষমা করবেন। আর এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা তৈরি করছি আমরা, সো এটাকে আপনারা কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। আগে আপনাকে আগে দেখবেন খবরে কি বলতেছে, ঠিক আছে? মানে আপনি টিভির সংবাদ দেখবেন, নিউজ দেখবেন, তারপরে আর কি আপনি ওটা চিন্তা করবেন। সো লাস্ট একটা কথা, কেউ গুজব চড়াবেন না, কাউকে হরানি করবেন না। আজ এখন যত দেখা হবে নতুন কোনো ভিডিও দিয়ে, অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।